ফের রেল দুর্ঘটনা। গত 2 মাসে 3 বার ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাইমুখী এক্সপ্রেস ট্রেন। ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস রাজা খারসওয়ান ও বারাবাম্বু রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পক্ষে 20 জন এবং মৃত 2। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হচ্ছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে রেলের পদস্থ আধিকারিকরা পৌঁছেছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। এই রেল দুর্ঘটনার ফলে দক্ষিণ পূর্ব রেল হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত। আজ সকাল থেকে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া কাঁটাভাজি ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। দুটো ট্রেনই বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়বে বলে জানা গেছে। ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস, আমেদাবাদ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন ঘুরপথে হাওড়া স্টেশনে আসার ফলে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা দেরিতে ঢুকবে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে যাত্রীদের সুবিধার জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে। হেল্প ডেস্ক নাম্বার 0332638-2217 এবং 9433357920। সূত্রের খবর, আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের ওপর পড়েছিল। ওই বগিগুলোর সঙ্গে ধাক্কা লেগেই মুম্বাই হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইন চ্যুত হয়। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার কার্যে এগিয়ে এসেছিলেন। ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা দ্রুত খতিয়ে দেখা হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এবং গোন্ডায় চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহতা কাটতে না কাটতে আরও একটি ভয়াবহ রেল দুর্ঘটনার সম্মুখীন হল যাত্রীরা। এই ভয়াবহ দুর্ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বিঁধলেন কেন্দ্রীয় সরকারকে। তিনি প্রশ্ন করেছেন কেন্দ্রীয় সরকারকে, এই দুঃস্বপ্ন কবে দূর হবে? কেন্দ্রীয় রেলমন্ত্রী নাটক করার জন্য বসে থাকতে পারেন না বলে বিস্ফোরক হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কি বললেন কুণাল ঘোষ শোনাব। আরো একটা ট্রেন দুর্ঘটনা, ধারাবাহিক ধারাবাহিক পরপর প্রতি সপ্তাহে একটা দুঃস্বপ্নের যাত্রায় পরিণত হচ্ছে রেল সফর। এবার মুম্বাইগামী হাওড়া মুম্বাই মেল রাত্রির 3টে, মানে ভোর রাত 3টে 43 বা ওই সময় ডিরেল। ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর, ঈশ্বর না করুন আরও বেশি আশঙ্কা রয়েছে, আহত আরও অনেক বেশি। এই ঘটনা ঘটে বসে রয়েছে, এটা হয়েছে ওই চক্রধরপুরের কাছে। আমাদের পরিষ্কার বক্তব্য, যাত্রী সুরক্ষা কি একদম শেষ করে দিল রেল? এরা চায় কি? পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই তখন থেকে মনিটর করছে, আমাদের বাহিনী যতখানি যাওয়া সম্ভব যেভাবে যাওয়া সম্ভব, কারণ অভিযোগ রেল দুর্ঘটনার পর তাদের তরফ থেকে, রেলের তরফ থেকে উদ্ধার কাজে ব্যাপক বিলম্ব, যা ব্যবস্থা করতে হচ্ছে, কারণ আমাদের এদিককার অনেক যাত্রী থাকতে পারেন বা আছেন, ফলে রাজ্য সরকার যা যা ব্যবস্থা করার সমস্ত করতে শুরু করেছে, যেটা অন্যদিকে হলেও সেইখানেও যেখান থেকে যা করা দরকার সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে করছে। কিন্তু এটা হচ্ছেটা কি? কেন্দ্রীয় রেলমন্ত্রী, দুর্ঘটনা হয়তো ঘটে যায়, কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা যদি ঘটতে থাকে তারপরে আপনি নাটক করার জন্য পদে বসে থাকবেন, এটা হতে পারে না। যাত্রী সুরক্ষা, রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স, প্রযুক্তির ব্যবহার, সুরক্ষা কবচ, কোনো বালাই নেই, শুধু লোক দেখানো, কিছু বেশি দামের টিকিটের বড় লোকদের জন্য কিছু ট্রেন ওই পতাকা নেড়ে নেড়ে উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী, আর সাধারণ মানুষকে এই মৃত্যু সফরে ঠেলে দিচ্ছেন। আমরা তীব্র নিন্দা করছি। গোটা রেল ব্যবস্থাটা আগাগোড়া খতিয়ে দেখা দরকার। এটা পুরোদস্তুর কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, আমরা এর তীব্র নিন্দা করছি। আপাতত উদ্ধারের কাজ বা যা যা করণীয় কাজ পশ্চিমবঙ্গ সরকার চালিয়ে যাচ্ছে। ভোর 4:15 সময় ঘুমন্ত অবস্থায় কেঁপে উঠেছিলেন যাত্রীরা পরপর 3 বার। কবে কাটবে এই দুঃস্বপ্নের রেলযাত্রা? এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। ব্যুরো রিপোর্ট, ক্যাল কলিং টিভি।